সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, দেখা যায় যে হঠাৎই আপনার ঠান্ডা বা সর্দি লেগে যাচ্ছে, নাক দিয়ে পানি ঝরছে, তখন আপনি দৌড়ে ফার্মেসিতে যাচ্ছেন। তো সেই ফার্মেসির দোকানদার আপনাকে হয়তোবা বিভিন্ন ধরনের ওষুধ আপনাকে দিচ্ছে, সাথে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক ওষুধও অনেকে ধরিয়ে দিচ্ছে। তো আগেই আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ কেন সেবন করবেন? অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু রেস্ট্রিকশন রয়েছে, মানে ডাক্তারি পরামর্শ ছাড়া আপনি কিন্তু অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে পারবেন না, বা এটা নিয়ম নেই। আর যদি আপনি গ্রহণ করেনও, তাহলে কিন্তু আপনাকে পূর্ণ ডোজ মেনটেন করতে হবে। তো আমরা দেখি ফার্মেসির যে দোকানগুলো থেকে যারা ওষুধ ক্রয় করেন, তাদের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করা যায়, যে আপনি হয়তোবা গিয়ে বলছেন যে আমার ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, তিনি আপনাকে ওষুধ দিচ্ছেন, কত হয়েছে, যে 500 টাকা হয়েছে। তখন আপনার কাছে আছে 200 টাকা, আপনি হয়তোবা বলছেন যে 200 টাকার ভিতরে আমাকে ওষুধ দেন। তখন ওই ফার্মেসির যে দোকানদার, তিনি করলেন কি, আপনাকে অ্যান্টিবায়োটিক হয়তোবা একদিনের বা 2 দিনের দিলেন, আপনি সেটাই বাসায় এসে গ্রহণ করলেন। করার ফলে আপনি হয়তোবা সাময়িকভাবে আপনার রোগটা ভালো হয়ে গেল বা ভালো ফিল করলেন, পরবর্তী আর আপনি কিন্তু খাচ্ছেন না। তো এটা থেকে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, পরবর্তীতে কিন্তু আর সেই অ্যান্টিবায়োটিক আপনার দেহে কাজ করছে না। তো এটা কিন্তু নানান ধরনের জটিলতা আপনার দেহে সৃষ্টি করছে। তো সেই ক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করে, ধরুন আপনার যদি হঠাৎ ঠান্ডা লেগে যায়, হঠাৎ দেখা যায় যে আপনার কাশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি অ্যান্টিহিস্টামিন যে কোনো ট্যাবলেট খেতে পারেন। তো অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট কী? অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট হচ্ছে অ্যালার্টল গ্রুপের ওষুধ বা সিট্রিজিন গ্রুপের ওষুধ, অথবা অরাডিন, ডেজলর, হ্যাঁ, এই ধরনের ট্যাবলেট আপনি খেতে পারেন, অথবা ফেক্সোফেনাডিন গ্রুপের ওষুধ, ফেনাডিন, ফেক্সো, অ্যালাগ্রা, অ্যালাফেক্স বা ফেক্সোডিন, এই ধরনের ওষুধগুলো কিন্তু আপনারা সহজেই খেতে পারেন। এই ওষুধগুলো খেতে হলে কিন্তু আপনার কোনো প্রকার ডাক্তারের প্রেসক্রিপশন প্রয়োজন নেই, শুধু ফার্মেসি থেকে কিনবেন আর খাবেন, মানে হচ্ছে ওটিসি প্রোডাক্ট, ওভার দ্য কাউন্টার প্রোডাক্ট। তো ওভার দ্য কাউন্টার প্রোডাক্ট সম্পর্কে আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। তো আজকে শুধু এই হঠাৎ করে ঠান্ডা লেগে গেলে বা হঠাৎ করে যদি আপনার কাশি লেগে যায়, সেই সম্পর্কে আমরা আলোচনায় আছি। এখন ধরুন যদি আপনার ঠান্ডার ওষুধ তো আপনি খেলেন, যদি কাশি হয়ে যায় তাহলে কী খাবেন? তো এই কাশির ক্ষেত্রে আপনি এডোবাস সিরাপ খেতে পারেন বা অ্যামরক্সোল গ্রুপের ওষুধগুলো খেতে পারেন। এক্ষেত্রে আপনার ডাক্তারের কোনো পরামর্শের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র আপনার ফার্মাসিস্টের কাছ থেকে আপনি জেনে নেবেন কতটুকু পরিমাণে খেতে হবে, মানে হচ্ছে বয়স অনুযায়ী এটা ডোজ রয়েছে, সেই ডোজটা মেনটেন করলে আপনার কিন্তু ক্ষতির আশঙ্কা থাকবে না। তো আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর পাশাপাশি আপনি নাপা ট্যাবলেট বা প্যারাসিটামল গ্রুপের অন্যান্য যে কোনো ট্যাবলেট রয়েছে, যেমন এস, স্টামেন বা আপনার প্যারাসিটামল, যে কোনো ওষুধ আপনি কিন্তু সহজেই সেবন করতে পারেন। তো আমরা প্রাইমারি স্টেজে বা প্রাথমিক পর্যায়ে এ ধরনের ওষুধ কিন্তু খাবো, এবং যদি এটা না কমে তারপর অবশ্যই ডাক্তারের সংস্পর্শে গিয়ে আমরা অ্যান্টিবায়োটিক সেবন করতে পারি, যদি ডাক্তার আমাদেরকে সাজেস্ট করেন। তো আশা করছি ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুকে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে সাথেই থাকবেন। তো বন্ধুরা, ঔষধ এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদেরকে লিখতে পারেন। আর আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, আবার আমাদের পেজে অসংখ্য ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো শুধু আপনাদের উদ্দেশ্য করে তৈরি করা। তো সেগুলো আপনারা দেখে আসতে পারেন, সেখানে আপনার জন্য অতি মূল্যবান মূল্যবান অনেক ভিডিও আমরা রেখেছি। আশা করছি ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা ভালো কিছুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।